পাহাড়ের রানী দার্জিলিং শিবালিক পর্বতশ্রেণীতে 6,700 ফিটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই শৈল শহর বাঙালির ভ্রমণের প্রথম পছন্দ। প্রকৃতি যেন দুহাত উজাড় করে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে কুয়াশা ভেজা এই শহরকে। কখনো কনকনে ঠান্ডায় সোনালি চাদরে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, কখনো আবার বর্ষাকালের মেঘের লুকোচুরিতে ঢাকা পড়ে যাওয়া রাস্তাঘাট, কখনো আবার গরম মোমো আর দার্জিলিং টির সাথে মেলে সময় কাটানো, আর কখনো আবার চিড়িয়াখানায় গিয়ে লাল পান্ডাকে দেখা, কখনো আবার সত্যজিৎ রায়কে মনে করে ক্যাভেন্টার্সের প্ল্যাটার খাওয়া, কখনো আবার গ্লিয়ানারিসের সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হওয়া। বারবার এক অজানা টানে বাঙালি ফিরে আসে এই শৈল শহর। দুফুট দূরত্বের ন্যারোগেজ লাইনের ওপর দিয়ে ছুটে যাওয়া টয় ট্রেনের হুইসেল কানে আসতেই মন যেন হারিয়ে যায় পাহাড়ের কোলে। ব্যস্ততার জীবন থেকে কয়েকটা দিন বার করে তাই আমরাও শান্তির খোঁজে পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের অফবিট লোকেশনের এই হোমস্টের গল্প নিয়েই আজকের এই ভিডিও। শিয়ালদা স্টেশন থেকে রাত 11:20 পদাতিক লোকাল ধরে আমরা রওনা দিয়েছিলাম কলকাতা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। কলকাতা থেকে নর্থ বেঙ্গল পৌঁছানোর বেশ কয়েকটি ট্রেন জার্নির ভিডিও আমি আগেই শেয়ার করেছি, সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। সকাল 9টা নাগাদ পদাতিক এক্সপ্রেস এসে পৌঁছেছিল নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখানে স্টেশনের বাইরে থেকে একটি শেয়ার ক্যাব নিয়ে আমরা রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং অবধি শেয়ার ক্যাবের ভাড়া পড়ে 350 টাকা। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে শেয়ার ক্যাবের ভাড়া পড়ে 300 টাকা, তবে রিজার্ভ গাড়ির ভাড়া 2,500 থেকে 3,500 টাকা অবধি হয়ে থাকে। নিউ জলপাইগুড়ি থেকে রওনা হয়ে বিভিন্ন চা বাগান অতিক্রম করে সুকনা ফরেস্টের ভেতর থেকে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। এই 80 কিলোমিটার রাস্তা পেরোতে সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। কার্শিয়াং পেরোতেই তাপমাত্রার অনেকটাই তফাত অনুভব করা যায়। রাস্তার একদিকে থাকে টয় ট্রেনের ন্যারোগেজ লাইন আর রাস্তার আরেক দিকে থাকে প্রাকৃতিক সৌন্দর্য যা পর্যটকদের মুগ্ধ করে। প্রকৃতির এই মায়াবী রূপ উপভোগ করতে করতে কখন যে 2 ঘন্টা সময় পেরিয়ে গেছিল তা আমরা বুঝতেই পারিনি। কার্শিয়াং পেরিয়ে দার্জিলিংয়ের দিকে বেশ কিছুটা রাস্তা এগোতেই আমাদের গাড়ি এসে দাঁড়ালো সমৃদ্ধি হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। 20 মিনিটের একটা ছোট্ট হল্ট, তার মধ্যেই সেরে নিতে হবে ব্রেকফাস্ট আর উপভোগ করে নিতে হবে পাহাড়ের এই সৌন্দর্যকে। কার্শিয়াং থেকে প্রায় 10 কিলোমিটার আরও এগিয়ে এসেছি আমরা, এসে এখন একটা হোমস্টের নিচে থাকা রেস্টুরেন্টের এখানে দাঁড়িয়েছি, কারণ খুব খিদে পেয়েছিল। তো এখানে একটু খাওয়া দাওয়া করব আর তারপরে আবার এখান থেকে রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের রামাটা হোটেলের সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে আমাদের এই শেয়ার গাড়ি নামাবে এবং সেখান থেকে একটা লোকাল ক্যাব নেব যার ভাড়া নেবে 300 থেকে 350 টাকা। সেই ক্যাবে করে আমরা পৌঁছে যাব আমাদের হোমস্টে দার্জিলিং হাইটসে। যারা দার্জিলিংয়ে এসে ভিড়ভাট্টা কোলাহল থেকে একটু দূরে শান্তিতে একটা অফবিট লোকেশনে থাকতে চান তারা কিন্তু এই হোমস্টেতে এসে থাকতে পারেন। ব্রেকফাস্টে ছিল রুটি, ডাল, সাথে এক পাহাড়ি সবজি আর ডিমের অমলেট। দারুণ সুস্বাদু এই খাবার খেয়ে আমরা আবার রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সোনাডা স্টেশন পেরোতেই চোখে পড়ল বেশ কয়েকটি মনেশ্রী। ঘুম স্টেশন পেরোতেই ডান দিকে দেখতে পেলাম বাতাসিয়া লুপ এবং রাস্তায় দেখা হলো ন্যারোগেজ লাইনের ওপর দিয়ে ছুটে যাওয়া টয় ট্রেনের সাথে। প্রায় দুপুর 1টা নাগাদ আমাদের শেয়ার ক্যাব এসে পৌঁছালো দার্জিলিংয়ের রামাডা হোটেলের সামনে। সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বেই ছিল গ্লিনারিজ। আমরা লাঞ্চ করার জন্য পৌঁছে গেলাম গ্লিনারিজে। সো ফাইনালি আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি আর আমাদের প্রচুর লাগেজ, সেটা কিন্তু একটু সমস্যা হচ্ছে আমাদের, যে এই লাগেজ টেনে টেনে আমাদের সব জায়গায় যেতে হচ্ছে। সেটা কিন্তু করার নেই, আর ছেলের স্কুল ছুটি পড়বে তাই জন্য ছেলের অনেক কিছু নিয়ে আসতে হয়েছে, যেগুলো এখান থেকে আমরা যেহেতু আবার ঘুরতে যাব তো আমাদের ওগুলো ক্যারি করতে হচ্ছে। তো আমরা চেষ্টা করেছিলাম কুঙ্গায় যাওয়ার, কিন্তু কুঙ্গায় এত লাইন
যে ওখানে প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। তো আমরা পুঙ্গায় আর যাইনি, কেভেন্টার্সেও এত লাগেজ নিয়ে ওপরে ওঠা যাবে না, তো কেভেন্টার্সের অপশান নেই। তো আমরা সোজাসুজি চলে এসেছি এখন গ্লিনারিতে আর এসে বসে পড়েছি। ম্যাডামের তো খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা মোটামুটি আছে, রাত হলে তো আরও বেশি লাগবে। তো আমরা এখানে এসে এখানে সব লাগেজ রাখা আছে আমাদের এখানটায়, এটা একটা সুবিধা, এখানে লাগেজগুলো নিয়ে আসা যায় এই জন্য। আর আমরা এখানে এসে কয়েকটা জিনিস অর্ডার করে দিচ্ছি, যার মধ্যে টির স্মল পট নিয়েছি একটা, আর একটা ব্লুবেরি চিজ কেক নিয়েছি, আর এখানে এখানে বেকন পাই আছে, এটা একটা পর্কের আইটেম এটা নিয়েছি। তো ব্লুবেরি চিজ কেকটা তো আমার খুব ফেভারিট, আর রিমারও খুব প্রিয়। এর সাথে আমরা ব্ল্যাক ফরেস্ট কেকও খেতাম, কিন্তু এখন আপাতত ব্লুবেরি চিজ কেকটা খাচ্ছি আর এই বেকন পাইটা খাবো। তো এগুলো খাবো, আর তার সাথে ও একটা চিকেন সসেজ অর্ডার করেছে, সেটাও খাবো। এগুলো খেয়ে এবার এখান থেকে একটা লোকাল ক্যাব নেবো, নিয়ে আমরা পৌঁছে যাবো আমাদের হোমস্টে দার্জিলিং হাইটস। আর সেটা সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো, যে আপনারা যদি দার্জিলিংয়ে এসে কোনো অফবিট লোকেশানে থেকে একটু এনজয় করতে চান সময়টাতে, তাহলে দার্জিলিং হাইটস কিন্তু তার জন্য একদম পারফেক্ট। আর বলতে বলতে চিকেন সসেজ চলে এসছে। তো এই চিজ কেকটা কেমন একটু বলো, কোনো কথা হবে না। ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেকই বেশি খাই, এটা মানে গ্লিনারিজে এলে কিন্তু এই ব্লুবেরি চিজ কেকটা নিশ্চয়ই ট্রাই করবেন, হাইলি রেকমেন্ডেড, একদম 100% শিওর যে আপনার ভালো লাগবে। যদি আপনি ব্ল্যাক ফরেস্ট অথবা এই ধরনের কেক পেস্ট্রি এগুলো পছন্দ করে থাকেন, তাহলে ব্লুবেরি চিজ কেক কিন্তু আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। গ্লিনারিজের লাঞ্চ শেষ করে আমরা পৌঁছে গেলাম গ্লিনারিজের সামনে, যেখানে দাঁড়িয়ে ছবি না তুললে দার্জিলিং আসাটা কিন্তু প্রায় অসম্পূর্ণ থেকে যায়, এবং ক্যামেরা বন্দি করলাম আমাদের সেই মুহূর্তকে। গ্লিনারিজ থেকে হাঁটা পথেই ছিল দার্জিলিংয়ের লোকাল ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে একটি লোকাল ক্যাব নিয়ে আমরা রওনা দিলাম আমাদের হোমস্টে দার্জিলিং হাইটসের উদ্দেশ্যে। রামাডা হোটেল থেকে দার্জিলিং হাইটসের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার এবং পৌঁছাতে সময় লাগে প্রায় 20 মিনিট। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের হোমস্টেতে দার্জিলিং হাইটস। এটাই হচ্ছে দার্জিলিং হাইটস, আর আমাদের লাগেজগুলো অলরেডি ভেতরে চলে গেছে, আর এটা জলপাহাড় রোডে। আপনারা যদি থাকতে চান, আমি ডেসক্রিপশন বক্সে এখানকার যিনি ওনার আছেন তার নাম্বার দিয়ে দেবো, আপনারা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। আর গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে সেন্ট পল স্কুল, এই অপোজিটেই হচ্ছে সেন্ট পল স্কুল। তো আমরা ইভিনিংয়ে এখানেই যাব, প্রোগ্রাম আছে এখানে। এর পাশে আরও অনেকগুলো হোমস্টে আছে পরপর, সেগুলোতে আপনারা এসে থাকতে পারেন। তো আমি একটু ভেতরে যাচ্ছি, আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি, তারপরে রেডি হয়ে কিন্তু আমাদের পৌঁছাতে হবে ছেলের স্কুলে, কারণ ওখানে ক্যারোল সার্ভিস আছে আজকে। চলুন আগে গিয়ে আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। দার্জিলিং হাইটস হোমস্টে মোট 3টি ফ্লোর আছে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিসেপশন এরিয়া এবং সিটিং এরিয়া, তার সাথেও গ্রাউন্ড ফ্লোরে বেশ কয়েকটি ঘরও আছে। ফার্স্ট ফ্লোরেও মোট 3টি ঘর আছে এবং সেকেন্ড ফ্লোরে রয়েছে কিচেন এবং যোগা সেন্টার। যোগা সেন্টারের পাশেই রয়েছে ডাইনিং হল এবং তার পাশে রয়েছে একটি বড় ব্যালকনি, যেখান থেকে পরিষ্কার আকাশে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো এটা হচ্ছে রুম, এটা খুব সুন্দর বেড এখানে রেডি করা রয়েছে আমাদের জন্য। এখানে একটা ড্রয়ার আছে, এটা খালি, আর এখানে একটা টেবিল আছে, সেখানে চার্জিং পয়েন্টও আছে, টিভি আছে, আর এখানে কিন্তু ইলেকট্রিক কেটলি রয়েছে, সাথে এত কিছু স্যাশে, কফি স্যাশে, চা কফি যেরকম ইচ্ছে বানিয়ে খাওয়া যেতে পারে। এগুলো আমাদের লাগেজ অলরেডি আমাদের রুমে চলে এসছে। এখানে দুটো চেয়ার আছে, আমাদের রুম থেকে ভিউ। এই রুমটার স্পেশালিটি হচ্ছে এইদিকে সানসেট দেখা যাবে, দেখুন সানসেট হবে কিছুক্ষণের মধ্যেই, মেঘের জন্য দেখা যাচ্ছে না সূর্যটা, মেঘের আড়াল থেকে হালকা সানলাইট আসছে। আর এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সকালে, যদি আকাশ ক্লিয়ার থাকে এখান থেকেই দাঁড়িয়ে কিন্তু আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, এবং দার্জিলিং সিটিরও কিছুটা ভিউ পাওয়া যাচ্ছে।
আর বেশ ঠান্ডা লাগছে জানলা খুলে, তাই আপাতত জানলাটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে একটা আলমিরা আছে, এটাও প্রবাবলি খালি। এখানে একটা টেবিল আছে, আর এখানে কিন্তু ইলেকট্রিক কম্বল আছে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন এই ইলেকট্রিক কম্বলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কালে যদি আপনারা দার্জিলিং আসেন তাহলে কিন্তু দেখে নেবেন যে আপনারা যে হোমস্টেতে থাকছেন সেখানে যদি এই ইলেকট্রিক কম্বল থাকে তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। আদারওয়াইজ অনেকে কিন্তু শীতকালের এই ঠান্ডাটা সহ্য করতে পারে না, অসুস্থ হয়ে পড়েন, আমি এরকম অনেককেই দেখেছি। আর এদিকে হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে ওয়াশরুমের জন্য আলাদা স্লিপার দেওয়া রয়েছে। এখানে গিজার আছে, এখানে শ্যাম্পু দেওয়া রয়েছে, শাওয়ার আছে, আর এখানে একটা মিরর আছে, বেসিন আছে। তো এই হচ্ছে মোটামুটি রুম। দার্জিলিংয়ে এসে অফবিট লোকেশানে যদি একটু শান্তিতে আপনি দুটো দিন কাটাতে চান তাহলে কিন্তু এই হোমস্টেতে এসে আপনারা থাকতে পারেন। সো রুমে মোটামুটি এই আছে, আর পুরো হোমস্টের ট্যুরটা আমি একটু পরে দিচ্ছি আপনাদের। এর টেরেসে যাবো, গিয়ে সেখান থেকে ভিউ দেখাবো, খুব সুন্দর ভিউ উপরে। আর বাকি পুরো হোমস্টেটাও আপনাদের দেখাবো। সকালে এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। আমাদের এই রুমটার খরচা পড়েছে 2,500 টাকা এক রাতের জন্য। তো চলুন তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে স্কুলে যেতে হবে। আর স্কুলে যাওয়ার আগে আমি আপনাকে পুরো হোমস্টের ট্যুরটা কিন্তু দেব। তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি পৌঁছে গেছিলাম হোমস্টের ফার্স্ট ফ্লোরে। হোমস্টের দেওয়ালগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা এবং বিভিন্ন ধরনের যোগার ছবি এখানে লাগানো আছে। দার্জিলিং হাইটসের ফার্স্ট ফ্লোরে মোট 3টে রুম আছে। রুমের বাইরে একটি কমন সিটিং এরিয়া আছে। সেকেন্ড ফ্লোরে মোট 2টি ব্যালকনি আছে। সামনের ব্যালকনির পাশেই রয়েছে কিচেন এবং একটি ছোট্ট সিটিং এরিয়া। ফ্রন্ট সাইডের এই ব্যালকনি থেকে সেন্ট পল স্কুলের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। রুমের ভেতরে যেতেই চোখে পড়বে ডাইনিং এরিয়া। তবে ডাইনিং এরিয়াকে দুভাগে ভাগ করা হয়েছে এবং তার মাঝে রয়েছে যোগা স্পেস, যেখানে যোগা সেন্টারের যোগা ট্রেনিং করানো হয়। যোগা সেন্টারের পাশেই রয়েছে আরেকটি ব্যালকনি, যেটা হোমস্টের ব্যাক সাইডে রয়েছে। এই ব্যালকনি থেকেই সানসেট এবং সকালের কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাওয়া যায়। ব্যাক সাইডের এই ব্যালকনিতে বেশ কয়েকটি চেয়ারও রয়েছে, যেখানে সকালবেলা বসে দার্জিলিং টির সাথে সাথে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা যেতে পারে। দার্জিলিং হাইটস হোমস্টেতে মোবাইলের নেটওয়ার্ক যথেষ্ট স্ট্রং থাকে এবং এখানে ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে। সন্ধ্যে 5:30 নাগাদ আমি আর রিমা তৈরি হয়ে নিয়েছিলাম সেন্ট পল স্কুলের ক্যারল সার্ভিস অনুষ্ঠানে যাওয়ার জন্য। ওকে, সো আমরা এখন রেডি হয়ে গেছি সেন্ট পল স্কুলে যাওয়ার জন্য, আর ওখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হবে। এখন সময় হচ্ছে 5:30, আর এখানকার টেম্পারেচার কিন্তু এখন 5 ডিগ্রি, মানে বাইরে বীভৎস ঠান্ডা। একটু আগে আমরা স্কুলে গেছিলাম কিছুক্ষণের জন্য, ছেলের সাথে দেখা করে এসেছি একবার, আর তখনই আস্তে আস্তে টেম্পারেচারটা ফল করছিল। এখন কিন্তু টেম্পারেচার 5 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা। টুপি ফুপি পরে আমরা সব একদম রেডি হয়ে গেছি, আর এই যে ম্যাডাম রেডি হয়ে গেছেন। সো যাবো সেন্ট পল স্কুলে, আর ওখানকার যে প্রোগ্রামটা সেটাও কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। রাতে ওখানেই আমাদের ডিনারের ব্যবস্থা আছে। তো আমরা তো 6 বছর অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে। একদিকে ছেলে 3 মাসের জন্য উইন্টার হলিডেজ শুরু হবে, সেই আনন্দ, তার সাথে এরকম একটা সেলিব্রেশন থাকে। সো বেশি দেরি না করে চলুন যাওয়া যাক সেন্ট পল স্কুলে।
ক্যারল সার্ভিস অনুষ্ঠান শেষ হতেই আমরা পৌঁছে গেলাম সেন্ট পলসের প্রাইমারি উইং সেকশন, যেখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভের বাচ্চারা পড়াশুনো করে এবং হোস্টেলে থাকে। অদ্ভুত সুন্দরভাবে সাজানো হয়েছিল প্রাইমারি উইং সেকশনকে। প্রচণ্ড ঠান্ডা থাকায় স্কুলের ওপেন গ্রাউন্ডেই ক্যাম্প ফায়ারেরও ব্যবস্থা করা হয়েছিল। 1823 সালে কলকাতায় প্রথম শুরু হয়েছিল সেন্ট পল স্কুল, যেখানে বর্তমানে গড়ে উঠেছে সেন্ট পলস ক্যাথিড্রাল। 1846 সালে কলকাতা থেকে সেন্ট পল স্কুলকে স্থানান্তরিত করা হয় দার্জিলিংয়ের জলপাহাড় রোড। প্রায় 200 বছরেরও পুরনো ঐতিহ্যবাহী এই স্কুলকে এশিয়ার মধ্যে অন্যতম পুরাতন বোর্ডিং স্কুল হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী এই স্কুলে ইংল্যান্ডের প্রখ্যাত কলেজ ইটন কলেজের পদ্ধতি অনুসরণ করা হয় এবং বাচ্চাদের সেখানকার আদব কায়দা শেখানো হয়ে থাকে। এশিয়ার অন্যতম প্রাচীন বোর্ডিং স্কুল হওয়ায় সেন্ট পল স্কুল ইটন অব দ্য ইস্ট নামেও পরিচিত। ক্রিসমাস হলিডের আগে স্কুলে বাচ্চাদের ক্রিসমাস গিফট দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের প্রাইজও ডিস্ট্রিবিউট করা হয় বাচ্চাদের মধ্যে। অনুষ্ঠান শেষে গার্জিয়ানদের জন্য ডিনারের ব্যবস্থাও ছিল। সেখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার আমরা উপভোগ করেছিলাম। সময় তখন রাত 11টা, ক্যাম্প ফায়ারের আগুন তখন নেবেনি, তবে অসম্ভব ঠান্ডায় আর দাঁড়িয়ে থাকতে না পেরে আমরা ফিরে গেছিলাম আমাদের হোমস্টেতে দার্জিলিং হাইটসে। পরের দিন সকাল 6টা নাগাদ ঘুম ভাঙতেই এগিয়ে গেছিলাম আমাদের রুমের জানালার দিকে, তবে জানালা তখন ঘেমে গিয়েছে, বাইরে সব কিছু অস্পষ্ট। কনকনে ঠান্ডার মধ্যেও জানলা খুলে বাইরে চোখ রাখলাম, চোখে পড়ল সূর্যের সোনালী আভা। বুঝতে পারলাম আর কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে, তবে তার আগেই সূর্যের আলো এসে পড়েছে কাঞ্চনজঙ্ঘার উপর। হোমস্টে রুমে দাঁড়িয়ে সোনালি চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘাকে দেখে মন মুগ্ধ হয়ে গেল। সেই অনুভূতি বলে বোঝানো যায় না। দার্জিলিংয়ের মায়াবী রূপ আবহাওয়ার সাথে সারা বছরই পাল্টাতে থাকে, তবে যারা কাঞ্চনজঙ্ঘার টানে পাহাড়ে ছুটে আসেন তাদের আমি বলবো নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ট্রিপটা প্ল্যান করতে, তাহলে মন মুগ্ধ করা কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা মন খুলে উপভোগ করতে পারবেন। দার্জিলিং হাইটসের থেকে কিছু দূর এগিয়েই একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা এবং দার্জিলিং শহরকে একসাথে দেখা যেতে পারে। কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে আমি তাড়াতাড়ি করে পৌঁছে গেছিলাম সেই ভিউ পয়েন্টে, এবং তারপর সেন্ট পল স্কুলের ভেতরে গিয়েও কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছিলাম। দার্জিলিং হাইটস হোমস্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সময়সীমা ছিল সকাল 9:30 অবধি, তাই আমি আর রিমা তাড়াতাড়ি রেডি হয়ে পৌঁছে গেছিলাম হোমস্টের ডাইনিং এরিয়ায়। ডাইনিং এরিয়ায় চা, কফি, ফ্রুট জুসের সাথে ভেজ এবং নন ভেজ দুরকম ব্রেকফাস্টেরই অপশান ছিল। আমরা রুফটপে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য, আর বাইরের ভিউটা তো অলরেডি দেখিয়ে দিলাম, জাস্ট অসাধারণ ভিউ। বেশ কিছু ছবিও তোলা হয়েছে, সেগুলো ইনস্টাগ্রামে আপনারা দেখতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে আছে আমাদের দুজনের, এবং টিপ টু আছে, ওখানে ফলো করবেন, আমাদের রেগুলার আপডেটস আসে সব ঘোরার। আর এখন ব্রেকফাস্টের টাইম, সো আমাদের কাছে দার্জিলিং টি চলে এসেছে, গরম গরম দার্জিলিং টি আর কাঞ্চনজঙ্ঘা আর কি লাগে। আর ব্রেকফাস্ট আছে পুরি সবজি, সেটা আসছে, আর বয়েলড এগ, এই আছে। আর এর সাথে অপশান ছিল ব্রেড অ্যান্ড বাটার, তো আমরা পুরি সবজি নিয়েছি। এখন সময় হচ্ছে 9:30, মোটামুটি 20-25 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের পৌঁছাতে হবে সেন্ট পলসে, কারণ ছেলের ছুটি হয়ে যাবে, তারপরে এখান থেকে রওনা দেবো আমরা এনজিপির উদ্দেশ্যে। কারণ রাতে আমাদের ট্রেন কামাখ্যা যাওয়ার, গুয়াহাটি ট্রেন আছে রাতে 10:30। বাবা মা আসবেন বাগডোগরায় সন্ধেবেলা, বাবা মাকে পিক করবো ওখান থেকে আমরা,
করে চলে যাব এই ইউপি স্টেশনে। সো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, এখানে পুরি সবজি, তার সাথে ছোলা আর আলুর একটা কোনো তরকারি আছে, আর দার্জিলিং টি তো আগেই ছিল, তার সাথে বয়েল ডেড। ম্যাডাম তো শুরু করে দিয়েছে। টেস্ট কেমন? বলছে মোটামুটি, যদিও ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। আমাদের মনে হয় ব্রেড বাটার থেকে কিন্তু এই পুরি সবজিটা বেটার অপশান ব্রেকফাস্টের জন্য। যাই হোক, আপাতত তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপর পৌঁছাতে হবে সেন্ট পলসে। এই ভিডিওটাতে মোটামুটি এই ছিল, আর এরপরে আবার রাতে যখন আমরা এনজিবি পৌঁছাবো তখন আবার আপনারা দেখতে পাবেন পরের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ, আর সঙ্গে থাকুন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে দার্জিলিং হাইটস সম্বন্ধে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। তো চলুন, দেখা হবে পরের পর্বে এনজিবি থেকে গুয়াহাটির জার্নিতে। অতক্ষণ টাটা।